উচ্চ মাধ্যমিক বানান করো তারপরে তো গলায় দড়ি দিয়ে মরা উচিত আরে দিদিমা এত রেগে গেলে কেন এত অধঃপতন আমাদের কেন হবে আমার তো এইটাই কথা দিদিমা আমি রেখে দিয়েছি ভিডিওটা কাজে লাগাবো আমি ধরবো আচ্ছা সেটা না ওই ধইরো এখন বলো তোমার স্কুলের মেয়েদের কি খবর 100 পায় অঙ্কে কি বলছো দিদি 100 পায় ইংরেজিতে 100 100 পায় ইংরেজিতে প্রত্যেকটা ফার্স্ট ডিভিশনে পাস করে তাই নাকি দিদি তাহলে চলো তোমার স্কুল থেকে ঘুরে আসি হাই সেকেন্ডারি বানান পারবা বলতো লজ্জা করে না আমাদের যে আমরা ওদের মুখ দেখি আরে দিদি এটা তো তোমার স্কুলের ছাত্রী প্রমাণ দেখো দেখলে দিদি নাকি জামিনদারিও লাগবে আর এর জন্য কোনো জামিনদারি লাগবে না তাহলে বুঝতে পেরেছো তো এটা কেমন ছাত্রী আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয় এ কোন বাংলায় আমি আছি আমার বাদবাকি সাবজেক্টে রাষ্ট্রবিজ্ঞান বলিতে সবাই লেটার পেয়েছি তবু আমরা কি করে আমরা ইংলিশে ফেল করি বড় বড় ভাষণ কেন দিদিমা এরা কি ভালো ছাত্রী না চলো তো শুনে আসি বলো আমরা বানান করো ইংলিশে তো এটা কি আপনারা কি এটা নিতে এসেছে কোন বাংলায় আমি আছি আরে দিদি এত রেগে যেও না দেখি আমরেলা কি বানান করে এ এম আর এল এ কি বললে আবার বলো তো এ এম আর ই এল এ দেখলে দিদি আমরেলা বানানি পারলো না তাহলে ওরা কোন হরিদাস জি দিদিমা ঠিক কথা বলেছো এখন তাহলে তাদের কি করব ওদের বের কর দিন একদম এই তোরা বেরিয়ে যা আমাদের কনফিডেন্স আমরা পাস করব এই ফাজিল মেয়ে তোমরা তো আমরেলা বানানি পারো না কিভাবে পাস করবে তাহলে যারা পাস করার মতো না তারা ফার্স্ট ডিভিশন তারা ভালো নাম্বার তুলেছে দেখলে দিদি তাদের কি হিংসা তাদের আবার পাস করিয়ে দিবে না তো শপথ নিয়ে বলছি দেব না আমাদের ফুল কনফিডেন্স যে আমরা পরীক্ষা দিয়েছি যে আমরা পাস করব আরে দিদি আবারও বলছে তারা নাকি পাস করবে অত্যাচারী দল এদের তাহলে ঠিক করবে কে এটা মা ভাই বোনদের ঠিক করতে হবে আচ্ছা তাহলে এদের একজনের মাকে ডেকে নিয়ে আসি দাঁড়াও দেখলে দিদি তার মাও মেয়ের ফেলের পক্ষে কথা বলছে এত বজ্জাত পার্টি এত গুন্ডা পার্টি এত জঘন্য পার্টি কোথাও নেই জি দিদি আমাকে আবার 500 টাকাও দিয়েছিল তাদের মিটিং এ যাওয়ার জন্য আমি 500 টাকা নিয়ে তার মিটিং শুনতে যাব ছি 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 আরে দিদিমা আমি তো যাইনি বাংলার মানুষ কোনদিন মাথা নত করে না জি দিদিমা মাথা উঁচু করে চলে দেখলে দিদি তারা নাকি রাস্তায় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আন্দোলন করবে দল বেঁধে ডাকাতদের দল আরে রাগারাগি করো না দিদি একটু ভালোভাবে কথা বলো আমার মুখে আর ভালো ভাষা আসছে না জানো দিদি এরা স্কুলের লক গেটটাও ভেঙে ফেলেছে লক গেট আমি লোহা দিয়ে তৈরি করে দেব ওকে দিদি কিন্তু দিদি তাদের মিটিং এ অনেকেই চলে যাচ্ছে মিটিং শোনার জন্য আমরা কেন গুন্ডাবাজদের মিটিং শুনবো আমার তো একই কথা দিদি তুমি কি তাদের পছন্দ করো না আমরা ওদের পছন্দ করি না আমাদের মেয়েদের পাস করাতে হবে আমরা এই আনসাকসেস স্কুল কেন দেখাবে কি অবস্থা জি দিদি এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে দাঙ্গাবাজ খুনিরা আচ্ছা দিদি এটা বলো তো তাদের এগুলো দেখে তোমার এলাকায় কি ক্ষতি হয়েছে রাস্তায় কলকাতা শহরের মতো জায়গায় সব গাছ পড়ে গেছে তাই নাকি তাহলে তোমার পুলিশের কি খবর পুলিশরা মরে যেত সেদিনকে আমার পুলিশ ক্যাম্পে কি বলছো দিদি কোন রকম তারা বেঁচে গিয়েছে ভাগ্য ভালো বলে যাক মাথাটা ঠান্ডা হলো আমার মেয়ে 30 পেয়েছে তাও পাস করে না আমার মেয়ে ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ে পয়সা যখন দাও নি গেট আউট ফ্রম হিয়ার গেট লস্ট ফ্রম হিয়ার ও তাহলে ওরা কি পরীক্ষার ফি দেয়নি কিন্তু দিদি তাদের আবার কিন্তু পাস করিয়ে দিও না আবার কসম খেয়ে বলছি দেব না ছাত্রছাত্রীদের কিন্তু একটাই দাবি তাদেরকে পাস করাতে হবে দেখলে দিদি তাদের হাতে জোড়া জোড়া মোবাইল মনে রাখবেন জোড়া ফুল মানে হাজবেন্ড ওয়াইফ আরে দিদি বলো কি রাখি বন্ধন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে তাই কেউ সিরিয়াস ভাবে নেবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন